প্লিজ কাম আমার মেকআপ আর্টিস্ট, প্লিজ কাম। এটা জাস্ট রাক্ষসী, আমার বিয়েতে না ওই আমাকে সাজিয়ে বুঝলো অমিতদা, আমি টাকাটা নেব, ঘরের টাকা ঘরেই থাকবে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি, আমার চ্যানেলে এরকম ভিডিও আর একটাও নেই, তো তার জন্য আমি একটুখানি নার্ভাসও আছি। তবে এইটুকু জানি যে ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। সো বেসিক্যালি আমার একটা শ্যুট আছে, তো যার জন্য আমি আমার বোনের কাছে এসেছি, বললাম বোন আমাকে একটু মেকআপটা করে দে। বেসিক্যালি ও কিন্তু মেকআপ ভীষণ ভালো পারে, যেটা আমি একদমই পারি না, মানে আমি আঁকা ভালো পারি তো ও মেকআপ ভালো পারে, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। তো তার জন্য আমি ওকে বললাম যে আমাকে একটু সুন্দর করে মেকআপ করে দে, কেননা লাস্টবার আমি যখন অমিতের সাথে ঘুরতে গেছিলাম, মানে লাস্ট যে ব্লগটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে, সেখানে আমি বলেছিলাম যে আমাকে আমার বোনই সাজিয়ে দিয়েছে, আর সেই সাজটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিল। তো তার জন্য ওকে বললাম যে নেই, এবারেও আমাকে একটু সাজিয়ে দে, ফ্রিতে সার্ভিস পাচ্ছি আর কি। তো যাই হোক, এই ভিডিওটাতে থাকবে মেকআপ প্লাস বিভিন্ন মশালাদার গসিপ অ্যান্ড গল্প। সো ভিডিওটা কিন্তু হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং, তাই ভিডিওটা একবারও স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। সো প্লিজ কাম আমার মেকআপ আর্টিস্ট, প্লিজ কাম। সো মেকআপ আর্টিস্টের নির্দেশ অনুসারে আমি আমার ফেসটাকে ফার্স্টে ভালো করে ক্লিন করে নিয়েছি, মানে ফেস ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড এবার আমার মুয়া আমাকে মেকআপ করাবে। সো লেটস স্টার্ট। সো আমি ফার্স্টে লাগাবো বায়োটিকের এই কিউকাম্বার ফেস টোনারটা। এটা মুখে লাগানোর পরে মানে খুবই একটা মানে ন্যাচারাল গ্লো দেয় ভিতর থেকে, তো এটা আমি ফার্স্টে লাগিয়ে নেব। বলছি ডেট ভালো আছে তো নাকি ডেট এক্সপায়ার? মাখতে হবে না। জিনিস দিয়েই তো সবকিছু করিস, আবার বলিস কি করবি? তোর জিনিস মানে বাবা দেয় টাকা গুলো কেনার জন্য। ওর জিনিস দেখো, ওর জিনিস মানেই তো আমার জিনিসটা, সেই তো বাবাই দিচ্ছে টাকাটা, তো সেই টাকা দিয়ে যখন ও কিনছে তাহলে সেই জিনিসটা কেন আমি ইউজ করবো বলো? এটাও খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। এটা দিলে কি হয়? এটা মশ্চারাইজার হিসেবে মুখটা সফট হয়ে যায়। দেখ কিছু জানি না বলতো, ডিজিটাল ইলাস্ট্রেশনের ক্ষেত্রে না বলতে হবে না কেন? ডিজিটাল ইলাস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমার লাগানো হয়ে গেছে। আর এখন যেহেতু দিনের বেলা, ও বললো আমাকে ও কোনো ফাউন্ডেশন ইউজ করবে না, এই জন্য আমি শুধু ওকে কনসিলারটা ইউজ করাবো, কারণ ও বেশি হেভি মেকআপ ইউজ করে না, বললাম যেটাই যে ও বেশি মেকআপ করে না, আর আমি তারপরে উল্টোটাই। সো আমি এখন ইউজ করবো ইনসাইটেড এই কনসিলারটা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি বলে দিচ্ছি, সেটটা 03 গোল্ডেন স্যান্ড চোখ তো। মিথ্যে কথা বলে লাভ নেই, আমাদের যখন কোনো বিয়েবাড়ি ঠিয়েবাড়ি পড়ে তখন আমার বোনই আমাকে মেকআপটা করে দেয়, মানে আমি ওর কাছেই যাই। আর আমি মানে আজ অব্দি আমার যত কটা তোমরা ভিডিও দেখেছো বা কিছু, কোনোটাতেই যে আমরা খুব মানে হেভি মেকআপ দিয়ে যাই একদমই না, শুধু লাস্টবারের ব্লগটাতেই গেছি, তাও ওই আমাকে বললো যে আয় আমি তোকে মেকআপটা করে দিই। আর মানে মাঝে মধ্যে নিজেকে এরকম একটু প্যাম্পার করলে না খুব ভালো লাগে, মানে মাঝে মধ্যে বোঝা যায় না যে ও আমার দিদি না আমি ওর দিদি, ঠিক আছে? মানে এমনও হয় যেহেতু ও আমার থেকে হাইটে লম্বা, ঠিক আছে, মানে যারা আমাদেরকে ছোটর থেকে চেনে তারাও বলে, যারা আমাদেরকে ছোটর থেকে চেনে একসাথে বড় হতে দেখেছে তারা অবধি বলে যে আমি ছোট ও বড়, যেহেতু ও লম্বা সেই কারণে, আর যারা চেনে না তারা তো বলেই, তো আর তো কিছু বলার, ও যদি নাটা হয় এবার তাতে আমার কি করার আছে? আমি তো আর কিছু করতে পারি না না, এটা তুই যদি লম্বা হোস তাতে আমার কি করার আছে? তাহলে সেটা তোকে বুঝতে হবে, লোকে তো দেখ। তো আমি এবারে ওর ডার্ক এরিয়াগুলোতে দিয়ে দিয়েছি কনসিলারটা, এবার আমি ব্লেন্ড করে নেব। আর আমি ব্লেন্ডারটা ভালো করে জল দিয়ে মানে জলে ডুবিয়ে ভালো করে সোপ করে নিয়েছি, মানে জলটা ব্লেন্ডারটা থেকে, তো এবারে আমি ওর মুখে ব্লেন্ড করব। করো
few moments later তো নিজে জিনিস তো আমি কোনো দিছি না সেটা তার বলিস না মানে ব্যাক ক্যামেরা যে কি হয় সেটা তো শুধু আমি জানি সেটা যদি আমি কোনোদিনও শেয়ার করতে পারি আমি তোমাকে শেয়ার করব হ্যাঁ করবি তো তুই শেয়ার দি বল তুই তোর চ্যানেল খুলছিস ইউটিউবে খুলবো খুলবো তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কনসিলারটা এবারে আমি ইউজ করব ব্লাশ আমি এটাও ইনসাইডের ব্লাশারটা ইউজ করছি এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই এই ব্লাশারটা 05 শেড এটার এটা জাস্ট ব্যাপক যেমন গন্ধ মানে তেমন মানে এটা একটুখানি দিলেই জাস্ট ভীষণ ভালো এফেক্ট আসে তোমরা দেখতেই পারবে নে নে ইউজ কর তাড়াতাড়ি আর এটা শেডটা বলে দিই এটা শেড হচ্ছে 05 স্ট্রবেরি ড্রিপ প্রত্যেক কটা প্রোডাক্টের লিংক অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা প্লিজ গিয়ে চেক করে নাও এন্ড দে সো আমি ওর কোনো আইশ্যাডো ইউজ করব না কারণ তোমাদের বললামই ও ভালো লাগে না ওর কোনো কিছুই মানে ভালো জিনিস ভালো লাগে না পাগলদের কি কোনো ভালো জিনিস ভালো লাগে জীবনে ও তো মানে ও পাগলের থেকে অধম মানে ও যে কি জিনিস এক্সকিউজ মি তো আমি জানি আমি ছোট থেকে চ্যানেলটা আমার চ্যানেলটা আমার আমার চ্যানেলের সাথে আমাকে বদনাম করছিস তো আমি এই ব্লাশটাই ওর একটু মানে আইল্যাশ আইল্যাশ বলছি চোখের উপরে দিয়ে দেব সো জাস্ট হালকা করে বাস ভালো লাগবে তো মাঝে লাগবে তাই জন্যই দিচ্ছি তোকে বাবা ভরসা করা যায় না সেটাই তো তোর মতো নাকি সবাই মানে তোমরা এবার বুঝতেই পারছ যে প্রোডাক্টটা কতটা চুমু চুমু বালা প্রোডাক্ট মানে জাস্ট ওয়াও সিরিয়াসলি আই জাস্ট লাভ দিস ব্লাশ এবার আমি ইউজ করছি ব্লু হেভেনের এই কম্প্যাক্টটা এটাও দারুণ মানে মেকআপটা পুরো ম্যাট ফিনিশিং করে দেয় তো চলো এটা আবার আমি অ্যাপ্লাই করব এই যে আগের দিন এটাকে ভেঙে দিয়েছে একদম মিথ্যা কথা একটু আগেই নিজে ভেঙেছে আগের দিন এটাকে ভেঙে দিয়েছে এবার কিন্তু সত্যি মানে ফেরত দেব মানে আমার সবকিছুই ভাঙবে আমার সবকিছুই ধ্বংস করবে ও ধ্বংস করতে এসেছে পৃথিবীতে আমার জিনিস আর কিছুই না তুই আমাকে জ্বালাতে এসেছিস চুপ কর চোখটা উপরে তোর মেকআপের সাথে কি কিছু খাবারের ব্যবস্থা আছে মানে এতে হয় না আবার ওতেও লাগবে ওর মানে ওর কত কিছু চাই জীবনে মানে ওকে আছে তো সেটাই তো তোমাকে খাওয়াচ্ছি আমি কি খাবে তুই আগে চুপ করে বস তোমরা দেখতেই পাচ্ছ পাউডারটাকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি ওর মুখে আর এবার বুঝতেই পাচ্ছ যে মানে কতটা ম্যাট ফিনিশিং এসেছে লুকটা এবার আমি ইউজ করব কাজল তো কাজলের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের এই কাজলটা এটাও তো জাস্ট মানে মারাত্মক এটা আর এতক্ষণ স্টে করে না মানে তোমরা যদি ইউজ করো বুঝতে পারবে এটাও তোমরা ইউজ করতে পারো এটার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই লাস্টবার যখন আমি অমিতের সাথে বেরিয়েছিলাম তখন আমাকে একটা হেভি আই মেকআপ দেওয়া হয়েছিল এবং তারপরে সেই কাজলটা তারপরের দিন যখন ঘুম থেকে উঠেছি আমার মনে হচ্ছে আমার চোখের তলায় মানে পুরো ব্ল্যাক দাঁড়াও আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি মানে কেমন হ্যাঁ ড্র করো মানে কাজলটা ভালো এতটা পরিমাণে যে পুরো আমার চোখের তলাটা কালি হয়েছিল গত দুদিন মানে যেদিন আমি করেছি তার পরের দুদিন পুরো আমার চোখের তলা পুরো ডার্ক সার্কেলের মতন ব্ল্যাক হয়েছিল ওটা আসল না কাজলে কাজলে কিছু হয়নি কেন আমি কি রাগ জানি ঠিক আছে আমার বিয়েতে না ওই আমাকে সাজিয়ে দেবে সেটাই তো কিন্তু ফ্রিতে না আমি টাকাটা নেব বুঝলো অমিতদা আমি টাকাটা নেব ঘরের টাকা ঘরেই থাকবে তুই ঘরটা ঘরে থাকবে মানে
আমি এত ঘেমে চেমে এসিটা চলতে তাও ঘেমে গেছি পুরো, আমি এত ঘেমে চেমে ওকে মেকআপ করাবো, ঘরের টাকা তার মানে ঘরেই থাকবে, ওকে আমি ফ্রিতে করাবো কি মানে আমার বাবা দোকান নাকি? তো কি তো কি বিয়েতে কি গেট ধরবি না? সেটা দুটো টাকা একসাথে একসাথে গুলি ফেলছিস কেন তুই? সবকিছু সবকিছু কি একসাথে হয়? টাকা দিয়ে করাবো যখন লোক আনবে তোকে দিয়ে করাবো যা করাতে হবে সেই তো ঘুরে ফিরে আমার কাছেই আসবি দেখে নেব, কারণ আমি ছাড়া তোর গতি নেই। ঠিক আছে এই ভিডিওটাই প্রমাণ হয়ে থাকলো কি হবে সেদিনকার। ঠিক আছে ঠিক আছে আমি ইউজ করব এই এলিটিনের এই আইলাইনারটা, এটা আমি বলবো না লাইক অতটাও ভালো না, মানে মানে অতটা স্টে করে না। কেন ওয়াটারপ্রুফ লেখা যায়? ওয়াটারপ্রুফ লেখা থাকলেও কী হবে অতটা স্টে করে না। দেখো যেটা আসল রিভিউ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, কারণ দেখো তোমরাও যদি ইন্সপায়ার হয়ে কেনো তো তারপরে তো তোমাদের সাথে এরকম হতে পারে না। আমি যতদূর দেখেছিলাম যে না ভালো অন্য ভিডিও দেখে তাই আমি কিনেছিলাম, তো পারচেস করার পরে দেখি এরকম তো সব প্রোডাক্ট আর এক হয় না। এই শোনো 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 ওয়েট 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 এই শোনো, অনেকে না বলে আমরা দুজনের টুইন, তোমাদেরকে মনে হয় আমরা টুইন? মানে বলবে হ্যাঁ কবে লেটস ঠিক করে করবো। এবার আমি ইউজ করছি লায়ন্স বিউটির এই শিমার ব্রিক হাইলাইটারটা, এটার শেড নাম্বার হচ্ছে 02। দেখতেই পাচ্ছ কেমন গ্লো দিচ্ছে। তো এবার আমি ইউজ করবো ইনসাইড লিপস্টিকটা, এটা ম্যাট পুরোপুরি, আর এটার শেড হচ্ছে ইনসাইড 12 ডেলিকেট। এটা তো আরও ভালো, এটা কোনো তুলনাই হবে না, এটা খুবই ভালো। সো এই লিপস্টিকটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে যখন এটা শুকিয়ে যায় না, মানে যেহেতু ম্যাট তাই তো উঠবে তো না, বাট যখন শুকিয়ে যায় মানে কেমন একটা ঠোঁটটা মানে হালকা দানা দানা টাইপের মানে লিপস্টিকটা উঠতে থাকে, সো সেটা আমার একটুখানি খারাপ লেগেছে। তো সেটা খাবার খেলে তো উঠবেই, আমার তো ওঠে না, মানে দানা দানা টাইপের মানে। কিন্তু এটার কালারটা খুবই ভালো, এটা দেখতে মেরুন কালারের লাগে, বাট মেরুন কালারের না, মানে কালারটার মধ্যে না রেড আর রানি, হ্যাঁ রেড আর রানি রানি মিক্সড করলে যেরকম কালারটা হবে ঠিক ওই রকমই শুকিয়ে গেলে পুরো সেম লাগে। এখন আমি অ্যাপ্লাই করছি, আর এই লিপস্টিকটা না মানে সব স্কিন টোনের সাথে খুব ভালো লাগে, বিশেষ করে মানে ডার্ক স্কিন টোনের সাথে বেশি ভালো লাগে, কারণ একটু একটু মানে মেরুন মেরুন টাইপ আছে তো তাই। মেকআপের লাস্ট পার্ট, এবার আমি স্প্রে করবো ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা। তো এটাও খুব ভালো, মানে তুমি যদি গরমে ঘেমেও যাও কিন্তু ওঠে না মেকআপ, মানে খুবই ভালো এটা। চোখ বন্ধ কত দাও, চোখ পিটপিট করবি না দাঁড়া। চোখ পিটপিট করিস না। সো আর একটু শুকিয়ে যাক, তারপর আমি বিউটি ব্লেন্ডারতে দিয়ে ড্যাপ ড্যাপ করে দেবো, যাতে মানে বাকি যে মেকআপগুলো মানে উঠে আছে সেগুলো যেন বসে যায় ভালো করে। শুকিয়ে গেছে বলতে, few moments later আমি ওই ব্লু হেভেন এর ওই কাজলটা দিয়ে একটা ডিপ জাস্ট ড্র করব। বল কোনটা পড়বি? এটাও কিন্তু আমারই, মানে ওর কোনো কিছু নেই আমার থেকে। না আমি এগুলো পড়বো না, আমি এটা পড়বো।
জানি তো, মানে আমার যেটা ফেভারিট হবে সবসময় সেটাই ওর চাই। হ্যাঁ তো তুই যেগুলো দেখেছিস দেখো, ওটা ওটা দেখো, ওটা দেখো, এই দুটো অ্যান্ড এটা আর একটা, তো এই তিনটের মধ্যে এটা বেশি ভালো লাগছে অ্যান্ড এটাও ভালো লাগছে, তো আমি এটাই। পরে তুমি তো আমার জিনিসই ধ্বংস করবে আমি জানি। মা দেখো লাইনারটা ঠিক হচ্ছে না? কিটা লাইনারটা চোখের আইলাইনারটা? আমার প্রোডাক্ট দিয়ে সবকিছু করেছো, তো আমি করে দিয়েছি বলে সুন্দর লাগছে, না হলে লাগতো না। সো আমি একদম রেডি অ্যান্ড আই লাভ দিস মেকআপ। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।